সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজের আবুসিনা ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত তাধিক বছরের ঐতিহ্যবাহী স্থাপনার আংশিক বা খণ্ডিত অংশ নয় পুরোটা সংরক্ষণ করার আহ্বান জানিয়েছেন সিলেটের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ নাগরিক সমাজ সিলেটের দেড়শো বছরের প্রাচীন স্থাপত্য পুরাতন মেডিকেল বা বর্তমান আবুসিনা ছাত্রাবাস ধ্বংসের উদ্যোগ দেখে বিভিন্ন ধারার নাগরিকেরা সম্প্রতি এই নাগরিক প্ল্যাটফর্ম গঠন করে সিলেটের ঐতিহ্য রক্ষায় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন বুধবার ঐতিহ্যবাহী ভবনের আংশিক রেখে বাকিটা ভেঙে ফেলার বিষয়ে সিলেটে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমে মন্তব্য করেন সেই মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে বিশ্ব ঐতিহ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নাগরিক সমাজের পক্ষ থেকে ঐতিহ্যবাহী স্থাপনার পুরোটা সংরক্ষণের আহ্বান জানানো হয় বিশ্ব ঐতিহ্য দিবস উপলক্ষে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পঞ্চমতলায় বাসা সৈনিক মতিনুদ্দিন আহমদ জাদুঘরের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ব ঐতিহ্য দিবস পালনের গুরুত্ব সিলেটের ঐতিহ্য সংরক্ষণ ও আবুসিনা ভবন বিষয়ে নাগরিক সমাজের প্রতিনিধিরা বিশদ আলোচনা করেন আলোচনা সভায় অংশগ্রহণকারী বক্তারা সিলেটের বিভিন্ন ঐতিহ্য সংরক্ষণে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা বললেন উনিশশো সালে তিউনিসিয়ায় একটি আলোচনা সভার আয়োজন করে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস সবাই ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস হিসাবে আঠারো এপ্রিলকে বিশ্ব ঐতিহ্য দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো তিরাশি সালে ইউনেস্কো এই দিবসের স্বীকৃতি দেয় ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হলে অতীতকে সংরক্ষণ করতে হবে ঐতিহ্য নিয়ে উন্নত বিশ্বে যে ধরনের প্রাতিষ্ঠানিক চর্চা করা হয় তা আমরা এখন পর্যন্ত শুরু করতে পারিনি তাই ঐতিহ্যবাহী স্থাপনা ব্যাঙ্গে ফেলার অন্যায় সিদ্ধান্ত এখানে সহজে অনুমোদন পেয়ে যায় কেউ সেই সিদ্ধান্ত যে ভুল সেটা কাগজে কলমে বুঝিয়ে দেওয়ার পরেও তা চেষ্টা না করে ঐতিহ্যকে প্রসাধন বলার দরবারি প্রয়াস চালানো হয় তারা বলেন সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি আবসিনা ভবনকে ঐতিহ্যবাহী ভবন শিকার করে নিলেও ভবনের কিছু অংশ সংরক্ষণ করে বাকিটা বেঙ্গে ফেলার কথা বলেছেন ঐতিহ্যবাহী স্থাপনা খণ্ডিতভাবে সংরক্ষণের চিন্তা কোনোভাবেই সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে হাসপাতাল নির্মাণ কাজের অর্থ বরাদ্দ চলে যাওয়ার আশঙ্কায় হাসপাতাল নির্মাণ অব্যাহত রাখার কথা বলেছেন এবং ঐতিহ্যবাহী স্থাপনার কিছু নমুনা সংরক্ষণ করে হাসপাতাল নির্মাণ করা যেতে পারে এমন মতামত ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে বিষয় প্রকাশ করে ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ দাবিতে স্বেচ্ছার নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন যখন প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল তখন স্থল যে একটি শতবর্ষী স্থাপনা সেটি গোপন করে স্থান নির্বাচন করা হয় পরবর্তীতে স্থাপনা ভেঙে ফেলার বিষয়টি আলোচিত হলে ভবনটি শত বছরের মানতেও চাচ্ছিলেন না কেউ কেউ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নাগরিকদের অনুরোধে ভবনটি পরিদর্শন করতে গিয়ে গত চব্বিশে মার্চ ভবনটি ঐতিহ্য হিসাবে সংরক্ষণের পক্ষে মতামত ব্যক্ত করেন এবার মাননীয় পররাষ্ট্রমন্ত্রীও ভবনটিকে ঐতিহ্য বলে স্বীকার করায় ঐতিহ্য কথাটি সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে বক্তারা বলেন কোনো ঐতিহ্যবাহী স্থাপনা সম্পূর্ণরূপে সংরক্ষণ করার সুযোগ থাকা সত্ত্বেও তা বেঙ্গে ফেলে আংশিক সংরক্ষণ করার প্রস্তাব সুবিবেচনার নয় সম্পূর্ণ গোপনীয়ভাবে একটি ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস করে সেখানে হাসপাতাল নির্মাণের উদ্যোগ বাংলাদেশের প্রত্নতত্ত্ব আইন ও ঐতিহ্য রক্ষার আন্তর্জাতিক অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক বিষয়টি সর্বসাধারণের আলোচিত হওয়ার সাথে সাথেই এই ভবন প্রত্নতাত্ত্বিক বিভাগের ঐতিহ্য তালিকায় কেন তালিকাভুক্ত হয়নি রাষ্ট্রের কর্তাপক্তিদের উচিত সেই কারণ খুঁজে বের করা অবিলম্বে ভবনটি তালিকাভুক্ত করার নির্দেশ প্রদান করা কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ঐতিহ্যবাহী স্থাপনার আংশিক সংরক্ষণ কার্যত বিশ্বব্যাপী সমাদৃত ঐতিহ্য সুরক্ষার দাবির প্রতি উপহাস হয়েছে এবং তার অগ্রজ সাবেক অর্থমন্ত্রীর আকাঙ্ক্ষার প্রতি অসম্মান প্রদর্শন করা হয়েছে সিলেটের ঐতিহ্য রক্ষায় নাগরিক সমাজ মুখপাত্র ও বাসা মতিনুদ্দিন আহমদ জাদুঘরের প্রতিষ্ঠাতা পরিচালক ডা মোস্তফা শাহজাহান চৌধুরী বাহারের সভাপতিত্বে সবাই সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম সাম্যবাদী দলের সভাপতি দীরেন সিংহ জাসদ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাকির আহমদ নাগরিক মৈত্রীর সমন্বয়ক সমর বিজয় সি শেখর বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম শাহজালাল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক কৌশিক সাহা লেখক ও গবেষক সৈয়দ মবনু নারী মুক্তি সংসদের সভানেত্রী ইন্দ্রানী সেন মেটোস্যুর সম্পাদক বিমান তালুকদার সবাই ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষায় দেশ ও বিদেশের শতনাগরিকদের বিবৃতি পরবর্তী দাপ হিসেবে ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষায় নাগরিক সমাজ ও স্থপতিদের মতামত সংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে স্থানান্তর হওয়া আবুসিনা ছাত্রাবাস এলাকাকে ঐতিহ্যের তালিকাভুক্ত করার জন্য তথ্য ও দলিলাদির মাধ্যমে পত্র পাঠানোর সিদ্ধান্ত হয় চলতি সপ্তাহের মধ্যে এ দুটো পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ঐতিহ্যবাহী স্থাপনার পুরোটা সংরক্ষিত করে দুশো পঞ্চাশ সজ্জার হাসপাতালটি সিলেট নগরীর শাহিদগা এলাকার সংক্রমণ বেদি হাসপাতাল স্থানান্তর করার প্রস্তাব করা হয় এজন্য শাহিদগা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উত্থাপনে জনমত সংগ্রহ সংগ্রহের সিদ্ধান্ত হয়